উপর নির্বাচনের দিন সমুচাপি অহার লগে দেখবলে পাওয়া গেছে যে চামগুড়ি সমষ্টির নির্বাচনী প্রচার তুঙ্গত উঠিছে। এ আমি উপস্থিত আছো চামগুড়ি সমষ্টি বৌ বজাৰৰ পরিবেশ দেখুৱাইছে। এই পরিবেশ চাওক, এটা নিশার ভাগত চামগুড়ি সমষ্টির একটা বিশাল পদযাত্রায় দীপরঞ্জন শর্মায় অংশগ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। আমি দেখাই আছো পুন প্রথম এয়া চাওক নির্বাচনী প্রচার দীপরঞ্জন শর্মা আছে। আমি এটা গলিয়ে গলিয়ে রাস্তায় রাস্তায় কিন্তু নির্বাচনী প্রচার সভা প্রতিদিনে 30খন কেন্দ্র অনুষ্ঠিত করে আইস। সকল রাইজ ওলাই আছে, জাতি বর্ণ ধর্ম নিবি রাইজ ওলাই আছে, যুব প্রজন্ম ওলাই আছে, সকলরে উৎসাহ চাওক। এবার বিপুল ভোটত আমি বিজয়ী হম, বিজয়ী হলো বলে ধরে রাখ। আমি প্রত্যেক জায়গায় জায়গায় করে আছো, রাইজ উৎসাহ আছে, আপনি চালো দেখা পাবো। মানে দীপরঞ্জন শর্মার জয়তো নিশ্চিত হয়েছে, দীপরঞ্জন শর্মাতে জয় হব এটা নিশ্চিত হয়েছে, আর অহংকারের পতন হব, অহংকারীর পতন হব। ইয়াত আপনার পরিয়ালতন্ত্র রাজ শেষ হব, আর ইয়াত এজিপি বিজেপি মিত্রজোঁটৰ ক্যান্ডিডেট দীপরঞ্জন শর্মার জয় নিশ্চিত হয়। এতিয়া আমি বৌ বজাৰৰ পৰা আপনার সোনারীবালি লৈ আমি নিশ্চিতভাবে আমার লগত আরো আছে লোক, মানে জানিব বিচার আজি এই পদযাত্রাটা কোরপা কলৈ হব আর কিমান খবর পাওয়া গেছে। আমি ভারতীয় জনতা পার্টির কোনোমারি পঞ্চায়েতের প্রতিগী কার্যকর্তা লগ হয়ে মাননীয় দীপরঞ্জন শর্মার যে জয়যাত্রা, সেই জয়যাত্রার অংশীদার হবর কারণে গাঁও পঞ্চায়েত দীপরঞ্জন শর্মা আর এনেকে এতিয়া হাজার হাজার সমর্থক লৈ নিশার ভাগত চামগুড়ির মাজমজিয়া যি আসলে রকিব হুসেনের সময় দুর্গ বলে খ্যাত আছিল, এই ঠাইত আজি এনে এনে এক বিশাল পদযাত্রা আসলে সকলকে স্তম্ভিত করে তুলিছে। আমি দেখাই আছো সম্পূর্ণ পরিবেশ, নিউজ লাইভের দর্শক সকলক আমি দেখাই আছো পোন প্রথমবারে এই আসলে চামগুড়িত এক বেলেগ পরিবেশ, চামগুড়িত এক বেলেগ পরিবেশের সৃষ্টি হয়েছে। নিশার ভাগতো হাজার হাজার সমর্থকক লগত লৈ দীপরঞ্জন শর্মায় পদযাত্রাত অংশগ্রহণ করেছে। পরিবেশ দেখাই আছো চাওক কি ধরনের, আসলে দীপরঞ্জন শর্মা সকলে আদরি নাচি বাগি অতি সুন্দরভাবে এটি পদযাত্রা আরম্ভ করেছে। আমি এই পরিবেশ দেখাই আছো, আমি অল্প কিমান মানুষ আছে আমি অকন দেখাবলে বিচার চাওক, যথেষ্ট সংখ্যক ইয়াতে লোক সমাবেশ ঘটিছে। আর এনেকৈ এতিয়া নিশার ভাগত চামগুড়ি দেখবলে পাওয়া গেছে যে চামগুড়ির রাইজ ওলাই আহিছে, আর চামগুড়িতে এক অভূতপূর্ব এয়া সাফল্য বুলিয়ে কব লাগিব, কারণ এনেকুৱা দিন কেতিয়াও দেখা নাছিল, কারণ রকিবুল হুসেনের দুর্গ বুলি খিয়াত আছিল চামগুড়ি। আর এই চামগুড়িত এতিয়া এক বিশাল পদযাত্রা উলিয়াইছে দীপরঞ্জন শর্মার সমর্থক সকলে। আমি দেখাই আছো এয়া চাওক চামগুড়ির পরিবেশ, চামগুড়ি বৌ বজাৰৰ পৰা চামগুড়ি সোনাৰীবালিলৈকে এই যে পদযাত্রা, এই পদযাত্রা এনেধরণে আগবাহিব আমি দেখাই আছো বিশাল পদযাত্রা। আর সেই পদযাত্রার লগে সমান্তরালভাবে যুমে বাহন লৈ যাত্রা করেছে সেই বাহনসমূহ আমি দেখাই আছো লানি নিশিকা খুঁত বসে। আসলে এনেধরণেই আসলে রকিবুল হুসেনের দুর্গস্বরূপ যে চামগুড়ি, সেই চামগুড়িত আজি ভারতীয় জনতা পার্টির দীপরঞ্জন শর্মা ডাঙরিয়ায় এক বিশাল পদযাত্রায় আজি এক নির্বাচনী প্রচার চলোয়া পরিলক্ষিত হয়েছে। নির্বাচনের দিন চমু চাপি অহার লগে এক সাংঘাতিক পরিবেশের সৃষ্টি হয়েছে, যেন প্রচার তুঙ্গত উঠিছে এনে ধরনের। এটা দিনে নিশায় নির্বাচনী প্রচার ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত।